আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। বাংলার এক আদি দেবী মা মনসা, সর্পের দেবী হিসাবে পরিচিত মা মনসার পুজো করলে সর্পভীতি দূর হয়, একই সাথে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি। মনসা হলেন ভগবান শিবের মানুষ কন্যা, নাগরাজ বাসুকীর ভগিনী। মা মনসার জন্ম পদ্মপাতায় বলে মায়ের আর এক নাম পদ্মাবতী, তাঁর স্বামীর নাম জগৎকারু মুনি। তো আজ পবিত্র দশহরা, আর একই সাথে আজ মা মনসার পুজো। তো আজ আমি বাড়িতে কিভাবে মা মনসার পুজো করি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে নিও, আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে দশহরা, আর আজকে মা মনসার পুজো হয়ে থাকে, আর আমার বাড়িতে আমি মা মনসার পুজো করে থাকি আজকের দিনে, দশহরার দিনে। তো পবিত্র দশহরাতে মা মনসার আমি কিভাবে পুজো করি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সকাল সকাল দেখো স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখানে জায়গাটা পরিষ্কার করে নিয়ে আসন করে আমি মা মনসাকে এখানে বসিয়ে নিয়েছি। আর আমার মায়ের চিত্রপটটি যেহেতু খুব ছোট্ট তো আমি একটু সরিয়ে দিয়েছি, আর এই জায়গাটাতে আমি ঘট পেতে আমি মাকে মায়ের পুজো করবো, এইখানটাতে ঘট বসাবো, তারপর আমি মা মনসা পুজো করছি। আর তারপরে আমার বাইরে যে মা মনসা গাছ আছে ওই মনসা গাছেও আমি পুজো করবো। তো কীভাবে করছি চলো এক এক করে তোমাদের সাথে দেখাই। তো পুজো শুরু করব, তো আমি সর্বপ্রথম আমি নিজেকে আচমন করে নিচ্ছি, হাতে আমি গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আর মায়ের পুজো করব বলে খুব সামান্য উপকরণ দিয়ে আমি কিছু সাজিয়ে নিয়েছি, সব কিছুতে আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি বন্ধুরা, অবশ্যই মা মনসার যখন পুজো করবে তার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। তো আমি নিত্য পুজো যখন করেছি এখানে দেখো আমি দেবাদিদেব মহাদেবের পুজো করে নিয়েছি, এছাড়া আমি বাকি ঠাকুরেরও পুজো করে নিয়েছি, আর অবশ্যই সূর্যার্ঘ্য দিয়ে নিতে হবে। তো সকালে আমি ওই পর্বগুলি করে নিয়েছি বলে এখন আর আমি তোমাদেরকে অত ডিটেলস শেয়ার করছি না, আমি সরাসরি মনসা পুজোটাই দেখাচ্ছি। তো দেখো এখানে চাল আর ফুল ছড়িয়ে নিয়ে আমি মায়ের এই চিত্রপটটি এখানে সাজিয়ে নিয়েছি, মাকে এখানে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি ঘট বসাবো। তো দেখো এই যে মাটির ঘটটি রয়েছে এই ঘটটা আমি মায়ের সামনে বসাবো, আর আমি ঘটেই মায়ের পুজো করব। মা মনসার ঘটে অথবা পটে পুজো হয়, তো আমি যেহেতু আমার এই চিত্রপটটি থাকে সারা বছর আমি মাকে ফুল দিই পুজো করি, তো আমি মায়ের এই চিত্রপটটিও সাজিয়ে নিয়েছি আজকে, আর এই মাটির ঘরটা আমি মায়ের সামনে বসাবো। ঘরটি আমি জল পূর্ণ করে নিচ্ছি। ঘটে দিলাম একটি সুপারি, আর দেব সামান্য একটু চাল। এবার দেখো এখানে বিজোর পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি, আমের পল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আমের পল্লবটা আমি সাজিয়ে নিলাম ঘটে। এইভাবে একটি পান পাতা রেখেছি, পান পাতার মোটার অংশটা একটু কেটে দিলাম, আর এখানে একটা কলা রেখেছি, আমি ঘটের উপরে এই কলাটি দিলাম। তো ঘরটা আমার সাজানো হয়ে গেছে, তো ঘট বসাবো, তার পূর্বে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি। মা মনসার উদ্দেশ্যে আমি জ্বালিয়ে দিচ্ছি, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এসো আমি একটু প্রদীপের আলো মাকে দেখিয়ে নিই, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা ঘটটা বসাবো, তো ঘটের তলায় একটু মাটি দিতে হয়, তো আমি জায়গাটা একটু মাটি দিয়ে নিচ্ছি, একটু সিঁদুরের ফোঁটা। আর সামান্য একটু চাল ছড়িয়ে দেব, দিলাম
বেলপাতা আর দূর্বা। এবার এই মঙ্গল ঘট উলুধ ধ্বনি দিয়ে আমি মা মনসার উদ্দেশ্যে বসিয়ে দিচ্ছি। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এবার এই যে লাল চেলিটা আছে আমি ঘটের উপরে ঘটার ছদম হিসাবে দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। চাঁদমালাটা আমি আলতো করে ঘটে পরিয়ে দিলাম, আর দিলাম একটি পৈতে। এবার হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্ববসং গত পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এবার দূর্বা আর ফুল নিয়েছি আমি। সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে নিবেদন করব। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নম নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। নম পঞ্চদেবতাভ্যয় নম নমঃ। এবার মা মনসার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি। ওম শ্রী মনসা দেবীভ্যয় নম নমঃ। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমার এই চিত্রপটটি যেহেতু রয়েছে আমি একটুখানি মাকে পরিষ্কার করে নিচ্ছি। একটু গঙ্গা জল দিয়ে কাপড়টা আমি ভিজিয়ে নিচ্ছি আর অগরু নিচ্ছি। মায়ের যেহেতু অভিষেক হয়ে গেছে আমি মাকে এই লাল ওড়নাটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। বস্ত্রস্বরূপ এই মৌলি সুতো আমি মাকে নিবেদন করছি। জয় মা মনসা। এবার দেখো এই যে ফুলের মালাটি আছে আমি মাকে পরিয়ে দিচ্ছি চন্দন সহযোগে। এখানে দেখো মায়ের প্রিয় ফুল হচ্ছে লাল পদ্ম ফুল আর লাল জবা ফুল। তো এখানে দেখো আমি একটি লাল পদ্ম ফুল নিয়ে এসেছি, মাকে আমি নিবেদন করছি। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এবার দেখো এখানে হলুদ আছে আর লাল চন্দন আছে, আমি মাকে হলুদের ফোঁটা দেব। জয় মা মনসা। আর মায়ের ঘটে তো আমি একটু হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি। জয় মা মনসা, লাল চন্দনের ফোঁটা। জয় মা মনসা, জয় মা মনসা। আর ঘটে তো আমি লাল চন্দনের ফোঁটা দিলাম। আমি একটু সিঁদুর পরিয়ে দেব। জয় মা মনসা। দেখো বন্ধুরা এখানে আলতা সিঁদুর শাঁখা জোড়া আছে, আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করছি। ওম শ্রী শ্রী মনসা দেবীভ্যয় নমো নমঃ। এবার দেখো বন্ধুরা এখানে আছে দুধ আছে, কলা আছে আর আমি গুড় রেখেছি। তোমরা চাইলে এখানে বাতাসাও দিতে পারো। তো এই দুধ কলাই হচ্ছে মায়ের আসল নৈবেদ্য, মাকে এটা আজকের দিনে নিবেদন করতে হয়, মা খুব প্রসন্ন হন। তো এই দুধ কলা আর গুড় আমি মাকে নিবেদন করছি। জয় মা মনসা, জয় মা মনসা। আর এখানে দেখো পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য আমি সাজিয়েছি। তো আমি এক এক করে সব নৈবেদ্যগুলি নামিয়ে দিচ্ছি। আর রেখেছি কিছু ফল। দিলাম পান করার জন্য জল।
এবার আমি মায়ের শ্রী চরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এখানে দেখো ফুল বেলপাতা দুর্বা নিয়েছি, তিনবার বলতে হয়। তো প্রথমে বলবো, আস্তিকস্য মনের মাত জগত আনন্দ কারিণী, এহোহি মনসা দেবী নাগ মাতা নমঃস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেবী ভয় নমো নমা। জয় মা মনসা, জয় মা মনসা। একইভাবে আবারও বলবো, আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণ কারিণী, সর্প ভয় বিনাশিনী মনসা দেবী নমঃস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেবী ভয় নমো নমা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা, জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী মনসা দেবী ভয় নমো নমা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এবার হাত জোর করে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করব, মায়ের কাছে প্রণাম মন্ত্র বলবো। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্থতা, জড়ত কারু মুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে, জয় মা মনসা। এবার দেখো আমি মাকে পান সুপারি নিবেদন করব। এখানে পান সুপারি এক টুকরো হলুদ রেখেছি, আর রেখেছি ষোলো আনা। আমি মাকে নিবেদন করছি, এবার এসো আমি মায়ের কাছে আরতি করি। বন্ধুরা, আমার ঘরে মায়ের পুজো হয়ে গেছে। এবার বাইরে যে মনসা গাছটা আছে আমি ওখানে গিয়ে পুজো করব, চলো। তো বন্ধুরা দেখো, এখানে আমার বাইরে এই জায়গাটায় মনসা গাছটা আছে। এবার আমি এই মনসা গাছের তলায় পুজো করব। জয় মা মনসা। সর্বপ্রথম আমি বস্ত্র স্বরূপ মাকে মৌলি সুতো নিবেদন করছি। জয় মা মনসা। এবার দেখো এখানে হলুদ আছে, আমি হলুদের ফোঁটা দেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এবার আমি লাল চন্দনের ফোঁটা দেব। জয় মা মনসা, জয় মা মনসা। এবার আমি মাকে সিঁদুর পরিয়ে দেব। জয় মা মনসা। এখানে একটি চাঁদমালা আছে, এই চাঁদমালাটা আমি এখানে মায়ের হাতে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি এখানটা। জয় মা মনসা, জয় মা মনসা। এবার দেখো এখানে দুধ কলা আছে, মাকে আমি নিবেদন করছি।
এখানে দেখো একটি হরিতকি আছে, আজকের দিনে মায়ের কাছে একটি হরিতকি নিবেদন করতে হয়। জয় মা মনসা, জয় মা মনসা। আমি মায়ের নামে হরিতকিটা দিয়ে দিলাম। আর যেটা দিতে হয়, এভাবে একটি উচ্ছে নিয়ে গঙ্গা জল নিয়ে মায়ের শ্রী চরণে নিবেদন করতে হয়। সর্পবিষ থেকে নিবারণের জন্য এটা মাকে নিবেদন করতে হয় আজকের দিনে। জয় মা, জয় মা, জয় মা। একইভাবে এখানেও আমি একটি পান আর সুপারি নিয়ে মায়ের কাছে নিবেদন করছি। আমি মায়ের কাছে একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে নিই। জয় মা মনসা। তাহলে বন্ধুরা, এই ছিল বাড়িতে মা মনসার পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা মনসা।